স্বামী ছেলে আর সংসার রেখে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের পর গতকাল দেশে ফিরেছেন হেলেনা। অসুস্থ থাকা স্বামীটা এয়ারপোর্ট না আসায় ছেলের সাথে ফিরছিল বাড়ি, তবে স্বামীকে দেখা হলো না তার। রিজার্ভ সিএনজি উল্টে প্রাণ হারায় প্রবাসী এই নারী। প্রবাস থেকে ফিরে স্বামীর বুকে মাথা রাখার আগে সড়কে প্রবাসী নারী প্রাণ যাওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে রংপুর বদরগঞ্জ উপজেলার হাশেমের মিল এলাকায়। জানা যায়, প্রায় ৬ বছর আগে হেলেনা গিয়েছিল জর্ডানে। স্বামী সংসার আর নিজের ভিটে মাটি মায়া ভুলে কিছু টাকার জন্য তার প্রবাসে যাওয়া। তাই তো প্রবাস জীবন শেষ করে খুব আনন্দ আর খুশি মনে ফিরছিল বাড়ি। হাজারো স্বপ্ন নিয়ে স্বামীর বুকে মাথা রাখার ইচ্ছে ছিল তার। তার টাকায় গড়া বাড়ি আর ৬ বছর পর স্বামী দেখা হলো না। অসুস্থ স্বামী বাড়িতে ছিল, তাকে আনতে ঢাকায় এসেছিল ছেলেটা। এয়ারপোর্টে নেমেও স্বামীকে ফোনে বলেছিল এবার তার সেবায় সুস্থ হয়ে উঠবে সে, কিন্তু কপাল পোড়া স্বামীকে সেবা করার সুযোগটা পেল না হতভাগী প্রবাসী হেলেনা। রংপুরে নেমে বাড়ি যাওয়ার পথে সিএনজি উল্টে প্রাণ হারায় সে। এমন মর্মান্তিক ঘটনা শোকাহত করে দিয়েছে পুরো পরিবারকে। সান্ত্বনা দেওয়ার মতো কারো সাহস হচ্ছে না এই পরিবারটিকে। দর্শক, দেশে ফিরলেও অভাগী হেলেনা বাড়িতে পৌঁছানোর আগেই লাশ হয়ে যাওয়ায় আপনি কতটা মর্মাহত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।